हेलो फ्रेंड्स, आमी दिया। आमार चैनल घरोয়া রান্না বান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপিটি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে ভাতটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা গরম মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল। খুব ভালোভাবে সব কিছুকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। 300 গ্রাম বাসমতি চালকে আমি 1 ঘন্টা মতো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিলাম, ভাতটা ফুটে উঠলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা আবার লো করে দেব। হাই ফ্লেমে ভাতটাকে ফুটিয়ে নিয়েছি আর ভাতটা কিন্তু এই পর্যায়ে 80-90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবং ভাতটা থেকে জলটা ঝরিয়ে তারপর ভাতটাকে একটু পাখার তলায় ঠান্ডা করে নিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ঘি 2 টেবিল চামচ পরিমাণ। আজকের এই ফ্রাইড রাইসটা আমি পুরো ঘি দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে ঘি এবং সাদা তেল দুই দিয়েই বানাতে পারেন। ঘিটাকে খুব ভালো করে গলিয়ে গরম করে নেব। ঘিটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর একই সঙ্গে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ। কাজু কিশমিশটাকে ঘিতে হালকা একটু ভেজে নিচ্ছি। 30-40 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। এবারে আমি কাজু কিশমিশ ভাজাগুলোকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তুলে নিলাম। এবারে আমি এতে দিয়ে দেব সবজি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দেব বিনস কুচি আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আপনারা কিন্তু চাইলে ফুলকপিও দিতে পারেন। খুব ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ ভাত করার সময় কিন্তু আমি লবণটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই আমি সবজিগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নেব, তাহলে সব সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সবজিগুলোকে আমি 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, একই সঙ্গে আমি এতে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে 2 চামচ চিনি দিলাম। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিট সব কিছুকে ভেজে নেব। আরও 1 মিনিট আমি সব কিছুকে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটা। এই সময় আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবারে খুব হালকা হাতে ফোল্ড করে করে, অর্থাৎ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবজির সঙ্গে ভাতটা মিশিয়ে নিতে হবে, তাহলে পরে চালগুলো অর্থাৎ ভাতগুলো ভেঙে যাবে না। লবণ মিষ্টি সব কিছুই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং গরম গরম ফ্রাইড রাইস আমি পরিবেশন করে দিচ্ছি। গরম গরম ফ্রাইড রাইসের সাথে যে কোনো নিরামিষ বা আমিষ পদ আপনারা পরিবেশন করতে পারেন, সেরকমই কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেই কিন্তু চেক করে নিতে পারবেন। অবশ্যই করে বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এমন আরও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।